কেমন আছেন আপনারা? এখন বাজে 12:30। আমি আজকে হচ্ছে শনিবার, তো আমি আজকে এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি মোটামুটি আমি চিকেনে মানে একটাতে বসিয়ে দিয়েছি, আবার এক চুলায় বসিয়ে দিয়েছি পোলাও। তো আর একটা নতুন রেসিপি করব, সেটা আপনারা যদি দেখতে চান একটু ওয়েট করতে লাগবে, আর আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আমি কিভাবে বানাই। তাহলে রেসিপিটার নাম হচ্ছে আচারি বেগুন। তো আমার লাগছে বেগুন, বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে লাগছে তেঁতুলের কাঁচ, তারপরে একটু পাঁচফোড়ন লাগছে। তো আপনারা পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, তেজপাতা, এই সব দিয়েই রান্না করব। আর একটু লাগবে চিনি, চিনি আর একটু লবণ। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে বানাই। প্রথমে বেগুনটাকে ফ্রাই করে নিতে লাগবে। আমি কড়াতে তেল চাপিয়ে দিয়েছি, আর একটু তেল দিলাম সর্ষার তেল, আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ একটু ভেজে নিতে লাগবে ভালো করে, পেঁয়াজটা দিয়ে, তারপরে আমি একটু দিব রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দিব, আর 4-5টা কাঁচা লঙ্কা দিব। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি তেঁতুলের কাঁচটা ঢেলে দিচ্ছি। যেহেতু বেগুন দিয়ে করা, বেগুনটা এবার ঢেলে দিচ্ছি। তেঁতুলের যে জলটা আছে, আপনারা যে যেরকম পছন্দ, আপনারা যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন তো রেখে দিবেন, আর যদি মনে করেন একদম শুকনো শুকনো বানাবেন, তো আমি এরকম পছন্দ করে আমার মেয়েরা, আমি পছন্দ করে আমি এরকমই রাখছি। আমি বেশি আর শুকাচ্ছি না, নামিয়ে ফেলছি এখন। খাওয়ার পরে তো একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে মেয়ে বলছে চলো মা চলো একটু মেলায় চলো। আর আমাদের এখানে জন্মাষ্টমীর মেলা অনেক বড় করে ধুমধাম করে হয় মেলাটা পালন। তো এই তো রেডি হয়ে নিলাম, এখন চলুন আমাদের সাথে, দেখাবো আপনাদেরকে মেলাটা কীরকম হয়। তাহলে চলুন, চলো আসুন। Thank you.
আসলাম, প্রচণ্ড এনজয় করলাম। তবে মনটাও একটু খারাপ হলো, যেহেতু গরমের কালকে এক্সাম, ও যেতে পারলো না, তো ছোট মেয়েকে নিয়ে একাই যেতে হলো আমাকে। তো ছোট মেয়ে তো ভীষণ এনজয় করছে, এদিকে আমিও একটু ওর সাথে সাথে করলাম, খুব ভালো লাগলো। আর তারপরে এই যে আপনাদের একটু মিষ্টি মুখ করাই, মেলা থেকে জিলাপি নিয়ে আসলাম সবার জন্য। জিলাপি যারা পছন্দ করে তাদের তো ভীষণ দেখে লোভ পাচ্ছে নিচ, অনেকেই পছন্দ করে, যারা নয় অনেকেই, সবাই মোটামুটি পছন্দ করে। তো একটা জিলাপি টেস্ট করি, প্রথমটা আপনাদের ভালো না বাবা? বেশ ক্রাঞ্চি, খুব সুন্দর, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভেজে নিয়ে আসলাম, খুব সুন্দর, বেশ মজার জিলাপিটা। আচ্ছা, এবার মেলা থেকে আমি কি কি কিনে নিয়ে আসলাম একটু দেখাই। যেহেতু আমার সঙ্গে বড়মে যায়নি, তো বড়মে গেলে ও একটু কানের, তারপর ইয়াররিংস, তারপর অনেক কিছু পছন্দ করে, মালা ঠালা নিয়ে আসে, তো যায়নি যদিও। তো আমি গিয়ে আমার যেটা মনে হলো নেই, আর ছোট মেয়ে তো কিছুই কিনবে না, তাও জোর করে একটু কিনে দিলাম, নেওয়া হলো। তারপর আংটিটা দেখাও তোমার, এটা নেওয়া হয়েছে। আর ছোট ছোট দুটো ক্লাচার নিলাম। আর আমি একটা নিলাম ছোট্ট, একটা তেল রাখার জার ছোট। আর চারটে কাপ নিলাম, মগ টাইপের, ভালো লাগলো আমার ডিজাইনটা, সিম্পলের মধ্যে এটা নিলাম চারটা। আর একটা নিলাম ছোট্ট, একটা লবণ রাখার। আর মেয়ে নিল একটা চিরুনি। আর নিলাম ডুমের জন্য দুটো পপকর্ন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।